আসসালামু আলাইকুম। আমরা ইফ এলস স্টেটমেন্টের যে প্র্যাকটিস প্রবলেম, সেই প্র্যাকটিস প্রবলেমের 3 নম্বর প্রবলেমে আছি। তো এই প্রবলেমটাতে আমাদের কি সলিউশন করতে হবে, সেটা হচ্ছে রাইট এসি প্রোগ্রাম টু চেক ওয়েদার এ নাম্বার ইজ ডিভাইজেবল বাই 5 অ্যান্ড 11 অর নট। একটা প্রবলেম সলভ করার আগে ধীপ করে মানে ধ্রুম করে কোড করতে বসে যেও না, আগে প্রবলেমটা বুঝো, খাতা কলমে করো, দেন হচ্ছে কোড করতে আসো। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, খাতা কলমে যদি আমি একটা প্রবলেম সলভ করতে পারি, সেটা এনি হাও আমি কোডে রূপান্তর করতে পারবো, এনি হাও, বা গুগলে সার্চ করলে আমাকে সেটা কোডে রূপান্তর করে দিবে। বাট আমি যদি সেটা খাতা কলমে সলভ করতে না পারলাম, কোডে আমি কী পারবো ভাই? ওকে, আচ্ছা, এখানে প্রবলেমটা বলতেছে একদম সিম্পল, একটা নাম্বার নিতে হবে। রাইট এস এই প্রোগ্রাম টু চেক ওয়েদার এ নাম্বার ইজ ডিভাইজেবল, ডিভাইজেবল মানে হচ্ছে ভাগ করা, বাই 5 অ্যান্ড 11 অর নট। জিনিসটা হচ্ছে ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিব, সেই নাম্বারটাকে আমি 5 দ্বারা ভাগ করতে পারি কি না, 11 এবং 11 দ্বারা ভাগ করতে পারি কি না, অথবা করতে পারবো না সেটা। এখন একটা নাম্বারকে 5 দ্বারা ভাগ করতে পারবো কি না, এটার মানে বোঝাচ্ছে যে ওই নাম্বারটাকে 5 দ্বারা ভাগ করলে কি নিঃশেষে বিভাজ্য হবে কি না, মানে ভাগশেষটা শূন্য হবে কি না, এবং ওই নাম্বারটাকে 11 দ্বারাও ভাগ করে শূন্য বানাতে হবে। মানে জিনিসটা হচ্ছে একটা ইউজারের কাছে একটা নাম্বার নিতে হবে, সেম টাইমে চেক করবে যে ওই নাম্বারটাকে ওই নাম্বারটা কি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য কি না এবং 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য কি না অ্যাট দ্য সেম টাইমে। ওকে, যেহেতু অ্যাট দ্য সেম টাইমে বলছে, তাহলে আমাদের কোন অপারেটর ব্যবহার করতে হবে, অ্যান্ড অপারেটরটা ব্যবহার করতে হবে। তো আর আমাদের ভাগশেষ ব্যবহার করার জন্য কোন অপারেটর ব্যবহার করতে হয়, মডিউলাস অপারেটর। আশা করি ওই ক্লাসগুলো তোমরা করে এসেছো, কারণ আমি তোমাদেরকে প্রথম থেকে সাজেস্ট করতেছি এই সিরিজটা একদম সিরিয়াল ওয়াইজ দেখার জন্য। ওকে, কারণ এই সিরিজটা আমি খুবই একটা প্রফেশনাল বইটাকে ফলো করে সিরিজটা তৈরি করছি। বইটার নাম হচ্ছে বালাগুরু স্বামীর রাইটারের একটা বই, ওই বইটাকে ফলো করে আমি সিরিজটা তৈরি করছি। তো তুমি যদি এই সিরিজটা একদম সিরিয়াল আকারে দেখো, তাহলে তোমার অনেক বড় একটা মোটা বই কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে একটা নাম্বার যদি নিতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। তাহলে ইন্টিজার নাম্বার, ওকে, এবার আমি ইউজারকে বলে দিব যে প্রিন্ট অফ এন্টার এ নাম্বার, শেষ, এন্টার এ নাম্বার। ওকে, সরি, এটা এখানে না, বাইরে। ওকে, অ্যান্ড দেন এস সি এন এফ স্ক্যান এফ পার্সেন্টেজ ডি, স্ক্যান এফ পার্সেন্টেজ ডি আমি রাখবো কার মধ্যে, এন ইউ এম এর মধ্যে, মানে নাম্বার নামের মধ্যে বা নাম্বারের মধ্যে যেটাই হোক। ওকে, এবার হচ্ছে আমাদের মোস্ট এক্সপেন্সিভ জায়গা, সেটা হচ্ছে কন্ডিশন চেক করার জায়গা। ওকে, এখন একটা নাম্বারকে আমি 5 ধারা এবং 11 ধারা নিঃশেষে বিভাজ্য হয় কি না অ্যাট এ টাইমে চেক করব। তো সেটার জন্য আমাকে ইফ কন্ডিশনটা ব্যবহার করতে হবে। দেন হচ্ছে এই যে নাম্বারটাকে যদি আমি 5 দ্বারা ভাগ করি, মডিউলাস কোথায়, এই যে মডিউলাস, এই নাম্বারটাকে যদি আমি 5 দ্বারা ভাগ করি, তাহলে এটা কি জিরো হবে কি না চেক করলাম। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, তাহলে চেক করলাম। অ্যাট দ্য সেম টাইমে আমাকে চেক করতে হবে এই নাম্বারটাকে আবার 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় কি না। তো যেহেতু দুইটা কন্ডিশনই আমাকে অ্যাট দ্য সেম টাইম মানে কাজ করতে হবে, সেজন্য আমাকে অ্যান্ড অপারেটর ব্যবহার করতে হয়। মানে এই ইফের ভিতরে যে এটা প্রিন্ট হবে, প্রিন্ট এফ হবে, তখন সেটা তখনই প্রিন্ট হবে যখন দুইটা কন্ডিশনই কী হবে, ট্রু হবে। তাহলে আরেকটা কন্ডিশন আমাদের কি, আরেকটা কন্ডিশন হচ্ছে এই নাম্বারটাকে আমি যদি 11 দ্বারা ভাগ করি, তাহলে এর ভাগশেষ জিরো কি না। ওকে, দুইটা কন্ডিশন চেক করা আমার শেষ। তাহলে এই দুইটা কন্ডিশনে যদি সে পূরণ করে, তাহলে প্রিন্ট এফে কী আসবে, প্রিন্ট এফে আসবে ওই যে আমাকে যা বলছে যে প্রিন্ট এফে আসবে যে, ওকে, এখানে প্রিন্ট এফে কোনো কিছুই বলে নাই, তাহলে আমরা একটা বলে দিই যে পার্সেন্টেজ ডি ক্যান ডিভাইজেবল বাই 5 অ্যান্ড 11। ওকে, এখন পার্সেন্টেজ ডি এর মধ্যে যে কোনটা আসবে, যে নাম্বারটা তুমি ইনপুট করছো সেই নাম্বারটা আসবে। এখন দেখো, ওই নাম্বারটা যদি 5 ধারা আর 11 ধারা নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে কী প্রিন্ট আউট আসবে, পার্সেন্টেজ ডি ক্যান নট ডিভাইজেবল বাই 5 অ্যান্ড 11, এই যে অর নট বলছে, অথবা। ওকে, তাহলে এখানে আমাদের কী হবে, এলস প্রিন্ট অফ, ওকে, ক্যান নট ডিভাইজেবল বাই 5 অ্যান্ড 11। ওকে, তাহলে এবার আমরা কোডটা রান করি, রান করে অ্যাট দ্য সেম টাইমে
এমন কি কোনো নাম্বার আছে যেটা অ্যাট দ্য সেম টাইমে হচ্ছে 5 and 11 দ্বারা ভাগ যায়, সেটা কি হতে পারে? আমরা একটু চেক করি, অ্যাট দ্য সেম টাইমে এমন কি কোনো নাম্বার আছে যেটা কি নাম্বার হতে পারে, একটু ভাবতেছি, ওয়েট, কারণ মনে মনে করতে হইতেছে তো, ওয়েট। ওকে, আমরা একটা নাম্বার পেয়েছি, সেটা আমরা 55 দিয়ে দেখতে পারি। ওকে, 55, ইয়াস, 55 ক্যান ডিভাইজেবল বাই 5 and 11। কেন? কারণ 55কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, কত? 5 11 55, ভাগশেষ 0, তার মানে এটা হচ্ছে 11 দ্বারা 55কে ভাগ করলে 5 11 55, আউটপুট 5, মানে হচ্ছে ভাগশেষ 0। তাহলে 55কে আমি ভাগ করতে, 55 এখানে হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার, এখন ধরো আমি এখানে 54 দিলাম, তাহলে কি আসবে আউটপুটটা? অবভিয়াসলি 54 ক্যান নট ডিভাইজেবল বাই 5 and 11, অ্যাট এ টাইমে হয় না। তো ধরো আমি এখানে 25 আউটপুট ইনপুট দিব, কারণ 25 কিন্তু 5 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 11 দ্বারা কিন্তু করা যায় না, দেখি আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করে কিনা। 25 দিলাম, 25 ক্যান নট ডিভাইজেবল বাই 5 and 11, তাহলে আশা করি কোডটা বুঝতে পারছে একদম ইজি, যে একটা নাম্বার ইনপুট নিতে হবে, ওই নাম্বারটা অ্যাট এ টাইম। কেন এই অ্যাট এ টাইম জিনিসটা আসলো? কারণ এখানে অ্যানটা ব্যবহার করছে, যদি এখানে অরটা হইতো, আমি যদি এখানে অর দিতাম, তাহলে যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলে এটার ভিতরেটা প্রিন্ট হয়ে যেত। তো আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছি, যদি প্রবলেমটা বুঝে থাকো একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা লাইক আশা করতেই পারি। আল্লাহ হাফেজ, পরের প্রবলেমে দেখা হবে। আমাদের পরের প্রবলেমটা কি, ওই পরের প্রবলেমটা এখানে ইনপুটই দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি যদি আমাদের এই প্রবলেমে যে একদম প্রথম ফার্স্ট ভিডিওতে, ওই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে এই সিরিজে আমি কোন কোন প্রবলেমগুলো সলভ করছি। আল্লাহ হাফেজ।